এর ভ্যালিউ, এর ভ্যালিউ নেগেটিভ আসছে, মাইনাস মাইনাস 8/3 আসে আমারটা, এর ভ্যালিউ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি আমাদের যে অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম এখানে বলা আছে কি, এটা কত কত নাম্বার, 16 আর 17 বলতেছো তাই না? জি 16 আর 17, তাহলে সেন্টার কোথায় দেয়া, 19/3,0 এবং ফোকাস দেয়া হচ্ছে 5,0 তাই না? জি এই দুইটা পয়েন্ট যদি আমরা গ্রাফের মধ্যে প্লট করি, মনে করো আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এভাবে যদি লিখে এটা প্লট করি, এটা ওয়াই অ্যাক্সিস ধরলাম, এটা এক্স অ্যাক্সিস। এখন আমাদের যে পয়েন্ট দুইটার কথা এখানে বলছে, একটা হচ্ছে সেন্টার 19/3,0, আমরা কি বলতে পারো যে এই পয়েন্টটা কোথায় হবে? যে 19/3,0 এটা এরকম একটা জায়গা হবে, অন্তত এটা কনফার্ম দিয়ে কনফার্মেশন বলে দেওয়া যায় যে মানে কি বলে এক্স অ্যাক্সিস এর উপরে হবে পয়েন্টটা তাই না? এটা তো আমরা বলে দিতে জি পারি। তারপর ফোকাস যেটা সেটা হচ্ছে 5,0, ওয়াই এর ভ্যালু যেহেতু 0 তার মানে এই পয়েন্টটাও কোথায় হবে দেখি বলো তো, এক্স অ্যাক্সিস এর উপরে হবে। তো এটা হচ্ছে কি 19/3,0 এবং এই পয়েন্টটা হচ্ছে 5,0। তো এই দুইটা পয়েন্ট থেকে আমরা আইডিয়া করে ফেলতে পারি যে আমাদের ইলিপসটা কিরকম হবে তাই না? দেখো তো আমাদের ইলিপসটা এরকম হবে, তোমাদের কি এটাতে কোনো আপত্তি আছে? সেন্টারটা একদম মাঝখানে থাকবে, এদিকে একটা ফোকাস থাকবে 5,0 তে এবং এদিকে আরেকটা ফোকাস থাকবে যেটা লোকেশন আমরা জানি না, এন্ড দেন তারপর এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ভার্টেক্স। তো এখন এইটা আমি কেন গ্রাফের মধ্যে প্লট করলাম বা মানে কেন শেপটা আমি দেখাইলাম তোমাদেরকে, এটা হচ্ছে এটা দেখে আমাদেরকে বুঝে ফেলতে হবে আমাদের কেসটা কি এ গ্রেটার দেন বি এর কেস নাকি বি গ্রেটার দেন এ এর কেস। বলো, অ্যাক্সিসটা যেহেতু এক্স অ্যাক্সিস এর সাথে সেজন্য আমরা বলবো এটা এ গ্রেটার দেন বি এর কেস তাই না? এই যে এটা বড় বিটা, বি হচ্ছে কি, বি হচ্ছে এই যে উপরে নিচে তাই না, বিটা ছোট এটা বড়, তাইলে এটা এ গ্রেটার দেন বি এর কেস। তোমরা হয়তো বলতে পারো যে কোশ্চেনে তো ক্লিয়ারলি বলা নাই, বাট কোশ্চেনে কিন্তু এই ইনফরমেশন গুলো দিয়ে এটা ক্লিয়ারলি বলা আছে, ঠিক আছে। আচ্ছা ই এর ভ্যালু বলছে যে 1/2, আর আমাদেরকে বের করতে বলছে এরিয়া। এখন আমরা গত ক্লাসে শিখছিলাম যে এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই ইন্টু এ বি, তো এ আর বি এর ভ্যালু আমাকে বের করতে হবে তাইলে আমি এরিয়া বের করতে পারবো তাই না? তো তাইলে আমরা কিভাবে করতে পারি দেখো, সেন্টার থেকে, এই যে সেন্টার, সেন্টার থেকে একটু তোমরা যদি ইলিপসের যে পিকচারটা আমরা শিখছি সেখান থেকে যদি দেখো সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কি ছিল মনে আছে? হ্যাঁ, ফোকাস পর্যন্ত এ ছিল, এ ই না হ্যাঁ ভার্টেক্স পর্যন্ত, সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত ছিল এ, ওইটা থেকে একটু কম ছিল এ ই, আবার ডিরেক্ট্রিক্স যদি হিসাব করি তাহলে ওইটা ছিল এ বাই, মনে পড়ছে? তাহলে আমরা ফোকাস পর্যন্ত ডিস্টেন্সটাকে কি ধরতেছি এখানে, এ ই ধরতেছি, সলিউশন অফ 16 নাম্বার। ওকে দেখো এখানে কি করব, এ ই দ্যাট ইজ ডিস্টেন্স ফ্রম দা সেন্টার টু দা ফোকাস, এটা হচ্ছে এ ই, এটা ইকুয়াল টু, দেখো তো এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু জানি আমি এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স ওই যে ডিস্টেন্স ফর্মুলা দিয়ে বের করতে পারি না, মনে আছে? এই যে দুইটা পয়েন্ট জানা থাকলে একটাকে x1 y1 আর একটাকে কি ধরবো x2 y2 ধরবো, তো তাইলে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করার যে ফর্মুলা সেটা, ঠিক আছে। তো তাইলে এখানে কিরকম হবে, 19/3 - 5 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার, তো তাইলে এখানে এটা কত আসে একটু বলো তো আমাকে। এখানে যেটা আসবে 2/√3 আসে মনে হয়, দেখো ফোর/3, ওটাকে রুট ওভার করতে হবে তো। আচ্ছা হ্যাঁ 4/3, রাইট রাইট, আমি আবার ডাবল রুট ওভার করে ফেলছি, তাহলে এটা হবে কি 4/3। তাহলে দেখো আমরা এটা এ ই এর ভ্যালু পাইছি না, কিন্তু আমার লাগবে কি এ আর বি এর ভ্যালু, দেখো তো ই এর ভ্যালুটা কি আমরা জানি,
জি, এর ওয়ান বাই ভ্যালুটা টু আমরা জানি। হ্যাঁ, তাহলে এ ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 4/3, তাহলে এখান থেকে কি আমাদের ইয়ার ভ্যালু চলে আসে না? টুটা এদিকে ডিভাইড, তো এদিকে গেলে মাল্টিপ্লাই হবে 4-এর সাথে, 4 2 8, 8/3, তাহলে এ এর ভ্যালু বের হয়ে গেছে। আমাদের এখন বি এর ভ্যালু লাগবে, তো সেই ঐতিহাসিক ফর্মুলাটা তোমাদেরকে হেল্প করবে। কি বলো তো, এ ই ইজ ইকুয়াল টু ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ইভা, ইভা জয়েন করছে, ইভা জি স্যার। তুমি গত ক্লাসে কেন ছিলে না? আমি ঘুমাই গেছিলাম। তুমি কি ভিডিও দেখে নিছ? জি স্যার। ওকে গুড, ঠিক আছে। তাহলে দেখো, এই এই এর ভ্যালু আমরা কত পাইছিলাম, 4/3। দেখো তো, ওই দিক থেকে রুট ওভারটা যদি উঠাইতে হয় তাহলে আমরা বোথ সাইডে স্কোয়ার করব না। আর এ এর ভ্যালু কত পাইছি, 8/3 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে বি এর ভ্যালু কি তোমরা বের করতে পারবা নাকি পারবা না? তাও বের করো তাহলে, এরকম হবে এটা 4/9 মাইনাস 16/9। এরপর থেকে 16 গেলে 48, 48/9, 8/9। তাহলে এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে হবে 4√3/3। 4/√3। 4/√3, আর যদি নিচে রুট ওভার না রাখে তাহলে ওকে 4/√3, তাহলে বি এর ভ্যালু পেয়ে গেছে ঠিক কিনা? তাহলে এরিয়া কত হবে বলো, আই ইন্টু এ ইন্টু বি, তাহলে 4 × 5/√3। বলো, বুঝতে কোনো অসুবিধা আছে? মাঝে 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 না, অ্যাকচুয়ালি সব সময় দেখবে যে ফিগারটা ড্র করলে তোমাদের জন্য বুঝতে অনেক ইজি হবে, ঠিক আছে? সবাই লিখছো,
ঠিক আছে, এখন 17 নাম্বারটা আমরা একটু সলভ করার ট্রাই করি। 17 নাম্বারে যেটা বলছে ফোকাই, ফোকাই মানে ফোকাসের প্লুরাল, ঠিক আছে। দুইটা ফোকাই আমাদের দেওয়া আছে, 3, -1, 1, -1, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা দেখে কি বলতে পারবা যে আমার এক্স অ্যাক্সিসে না, তো এটা কিন্তু যদি এক্স অ্যাক্সিসের উপরে কখন হবে, যদি ওয়াই এর ভ্যালু জিরো হয়, এখানে ওয়াই এর ভ্যালু কিন্তু জিরো না, আবার ওয়াই অ্যাক্সিস এর উপরে বলতে পারতেছি না বিকজ এক্স এর ভ্যালু জিরো না, ঠিক না। কিন্তু তারপরে আমরা একটা কমেন্ট এটার ব্যাপারে করতে পারি। দেখো তো এই যে -1, -1, ওয়াই এর ভ্যালুটা সেম না, এই ওয়াই এর ভ্যালু সেম হওয়া মানে হচ্ছে আমার অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল। এখন এটা আমি কিভাবে বলতে পারি, তবে এটা বলতে পারি সেটা আমরা একটা একটা গ্রাফের মধ্যে যদি প্লট করি তাহলে তো বুঝে যাবে, তাই না? গ্রাফ পেপার কোথায় আছে না কেন? কত কত ছিল থ্রি এটা? কমা তো তাইলে মাইনাস ওয়ান, 1, -1। -1 কোথায়? এই যে 3 যাব, তারপর -1 নিচের দিকে নামবো, তাই না? এটা হচ্ছে আমার পয়েন্ট, আরেকটা কত, 1, -1, আরেকটা হচ্ছে এখানে। তো এই যে ফোকাস দুইটার মধ্য দিয়েই তো আমার কি যায়, ওই যে অ্যাক্সিসটা যায় না, মেজর অ্যাক্সিসটা যায় না। তাইলে আমরা মেজর অ্যাক্সিসের ব্যাপারে কি কমেন্ট করতে পারি? মেজর অ্যাক্সিসের ব্যাপারে আমরা এই কথাটা বলতে পারি যে মেজর অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা ডাইরেক্ট পরের বার যাতে ফিগার ড্র করা ছাড়াই আমরা এটা বলতে পারি, সেটার জন্য আমরা জিনিস শিখে ফেলবো। সেটা হচ্ছে কি, আমাদের ফোকাই দুইটার কোঅর্ডিনেট দেখা গেল কি 3, -1 এবং 1, -1, ওয়াই এর ভ্যালু সেম, তাই না? ওয়াই এর ভ্যালু যদি সেম থাকে, তার মানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর সেম ডিস্টেন্স কভার করব, তখন সেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হবে। তাইলে তখন আমরা কি বলবো, মেজর যে অ্যাক্সিসটা সেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল, এক্স অ্যাক্সিস এর প্যারালাল। আর যদি এক্স এর ভ্যালু সেম থাকে তাহলে আমরা বলবো মেজর অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, ঠিক আছে। আচ্ছা, তো এক্স অ্যাক্সিস এর প্যারালাল এই ইনফরমেশনটা জেনে আমার কি লাভ হইলো? ইয়েস, আমরা বলতে পারবো এ ইজ গ্রেটার দেন, সেটা বুঝে গেছে। তো তাইলে দেখো তো ফোকাস যে দুইটা, সে দুইটা তো আমরা পাইলাম, এই দুইটার একদম মিডল যে পয়েন্টটা সেটা না আমাদের সেন্টার হয়, তাইলে আমাদের সেন্টারটা কি এখানে না? দেখো তো দুই দিক থেকে মিডলে, সেটা কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে এটা এখানে। তো সেটা আমরা কিভাবে দেখাইতে পারি, 1, -1, আর এটা হচ্ছে 3, -1। তো তাইলে ফোকাস দুইটার মিডল পয়েন্ট আমরা কি বের করতে পারবো? তো সেন্টারের কোঅর্ডিনেট কি হবে, 1 + 3 / 2 = 2, আর -1 - 1 / 2 = -1। এটা কিভাবে বের করছি বলো তো, দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকলে ওদের মিডল পয়েন্ট বের করতে পারি না, স্ট্রেট লাইনে শিখছি না, এই যে x + x / 2 আবার y + y / 2, তাইলে x আর y এর ভ্যালু পেয়ে যাব। তাইলে এই যে 2, -1 যেটা আমরা পাইলাম, এটা কি আমাদের সেন্টারের লোকেশন, তাই না? এই কথাটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? তাহলে আমরা আগের স্লাইডে ব্যাক যাই, এটা কিন্তু ইনফরমেশন গুলো একটু লিখে নাও। হ্যাঁ রাইট, আমাদের এখন প্যারাবোলার সরি ইলিপসের যে ইকুয়েশনটা বাইর করতে বলছে, আমরা ইলিপসের ইকুয়েশনের ফরমেট কি জানি, আমরা জানি x² / a² + y² / d² = 1। বাট এই ইকুয়েশনটা আমরা ইউজ করি যখন আমাদের সেন্টারটা 0,0 তে, বাট এখন আমরা দেখলাম কি আমাদের সেন্টারটা 0,0 তে না, আমাদের সেন্টারটা কোথায়, 2, -1-এ। যদি আমরা একটু এখানে ড্র করি আর কি, মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস, তাহলে এখান থেকে আমরা যদি আমাদের সেন্টারটাকে লোকেট করতে চাই, আমাদের সেন্টারটা হবে এইখানে, ঠিক আছে। একটা ফোকাস হবে এইখানে এবং আরেকটা ফোকাস হবে এইখানে। তো এই ফোকাসটা, একটা ফোকাস হচ্ছে কত, 1, -1, এবং আরেকটা হচ্ছে 3, -1, এবং ওই ক্যালকুলেশন যেটা একটু আগে করছি না, মিড পয়েন্ট বের করছি যে গ্রাফের মধ্যে, ওই ক্যালকুলেশনটা করে তোমার দেখাইতে হবে যে তোমার সেন্টার হচ্ছে 2, -1। এখন সেন্টার যেহেতু আমাদের 0,0 তে না, তাইলে এটা আমাদের ইকুয়েশন হবে না, আমাদের ইকুয়েশন কি হবে, ইয়াস, x - α² আর y - β²
তো তাইলে এক্স মাইনাস আলফা, আলফা মানে সেন্টারের যে এক্স এর ভ্যালু সেটা তাহলে কত, টু। তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, আর এটা হবে ওয়াই মাইনাস মাইনাস মানে হ্যাঁ প্লাস, ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের ফর্মেট। তো আমরা ইকুয়েশনের ফর্মেট আগে রেডি করে ফেললাম, এখন কি বের করতে হবে, এ আর বি এর ভ্যালু বের করতে হবে। তো এ আর বি এর ভ্যালু আমরা কিভাবে বের করব, হ্যাঁ 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 রাইট। দেখো যদি খেয়াল করো, এই যে একটা ইজি টেকনিক শিখাই, এটা তোমাদেরকে পরীক্ষা একটু হেল্প করবে। সেটা কি, তোমাদের যদি মনে করো এই যে শুরুতে আমরা কি জানতাম, আমরা জানতাম যে দুইটা ফোকাইয়ের কোঅর্ডিনেট জানতাম না। যদি তোমার ইনস্ট্যান্টলি মনে করো বের করা দরকার যে দুইটা ফোকাইয়ের মধ্যে ডিস্টেন্স কতটুকু, এটা যদি বের করার দরকার হয়, দেখো তো আমাদের ওয়াই এর ভ্যালু সেম না, ওয়াই এর ভ্যালু সেম হইলে এদের মধ্যে ডিস্টেন্স হবে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু ডিফারেন্স। ফার্স্ট এর মধ্যে ডিস্টেন্স কি হবে, এক্স এর ভ্যালু ডিফারেন্স, ওয়ান আর থ্রি, ডিফারেন্স কত, টু। তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা কত হবে, টু। আচ্ছা তো আমরা এখানে টু লিখে ফেললাম, এটা কিসের ইকুয়াল লেখা যায়, খেয়াল করো সেন্টার থেকে এদিকে ছিল এই, আবার সেন্টার থেকে এদিকে এই, তো তাইলে একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের ডিস্টেন্স আমি টু এই লিখতে পারি না, তাহলে টু এই ইজ ইকুয়াল টু টু, তাইলে এই ইকুয়াল টু লেখা যায় ওয়ান। ঠিক আছে, ইয়ের ভ্যালু দেয়া নাই, আগের অঙ্কে দেয়া ছিল, হ্যাঁ। তাইলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি, আমাদের আরেকটা ইনফরমেশন দেয়া আছে, প্রোডাক্ট অফ দ্য ডিস্টেন্স অফ বোথ ভার্টিসেস ফ্রম ওয়ান অফ দ্য ফোকাই। দেখো তো এই যে একটা ফোকাস, এখানে একটা ফোকাস দিলাম, এটা থেকে এটার যে ডিস্টেন্স এবং ওইটা থেকে আরেকটা যে ভার্টেক্স ওইটার যে ডিস্টেন্স, এই দুটোটার প্রোডাক্ট আমাদেরকে নিতে বলছে, তাই না? এই ডিস্টেন্সটা আমরা কিভাবে মেশার করব, চলো আমরা যে ফিগারটা পড়ে আসছি সেই ফিগারটাতে একটু যাই। এই যে এখানে এই ফিগারটাতে যদি আমরা দেখি, ভয়ঙ্কর ফিগার লাগতেছে, অনেক কিছু গেছে। দেখো এখান থেকে আমাদের কি লাগবে দেখাই যাচ্ছে না, এখন দেখতে পাচ্ছ, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ফোকাস, এইটা থেকে একটা ভার্টেক্স এর ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কতটুকু ছিল তোমাদের কি মনে আছে, এ মাইনাস এই, এটা ছিল। আর এটা থেকে অপোজিট যে ভার্টেক্স সেটার ডিস্টেন্স যদি বাই করি সেটা এ প্লাস এই ছিল। ঠিক আছে, তাইলে তোমরা এটা ওই যে টেবিল যেটা আমরা পড়ছি না, ওই টেবিলের মধ্যে এগুলো ছিল, এই যে কথা। আচ্ছা হ্যাঁ, এ গ্রেটার দেন বি এর জন্য এটা মুছে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে ওইটার এখন পাওয়া যাবে। এনিওয়ে তোমরা বুঝতে পারছো তো না, তাইলে আমাদের এই যে একটা কি, এই যে একটা ফোকাস, সেটা থেকে কাছের যে ভার্টেক্স সেটার ডিস্টেন্সটা হচ্ছে এ মাইনাস এ ই, আর এটা থেকে দূরের যে ভার্টেক্স, ওই যে করেসপন্ডিং ভার্টেক্স আর হচ্ছে অপোজিট ভার্টেক্স, এটা যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি এ প্লাস এ, এই দুইটা ডিস্টেন্সের প্রোডাক্ট নিতে বলছে, তাই না? প্রোডাক্ট কত, ফোর ইকুয়াল টু ফোর। তাইলে এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, মাল্টিপ্লাই প্রোডাক্ট বলে তো ইন্টু, ঠিক আছে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না, তাহলে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর। এখন এখানে কোনটার ভ্যালু আমরা জানি, এ ই এর ভ্যালু জানি, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ফোর, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ, স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ। আমার যেহেতু ইকুয়েশন বের করতে হবে, সো এ স্কোয়ার এর ভ্যালু হইলে আমার চলে, বাট যদি এরিয়া বের করতে বলতো তাহলে কিন্তু আমার এ এর ভ্যালু বের করা লাগতো রুট ওভার করে। ঠিক আছে খেয়াল রাখিও। আচ্ছা এরপরে আবার আমরা সেই ম্যাজিক কাজটা করবো, কোনটা, ওকে তো রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল রাখিও আমাদের কিন্তু ফার্স্টে আমরা ডিসাইড করে নিছি যে এ গ্রেটার দেন বি কিনা, ঠিক আছে ওই হিসাবে কিন্তু সকল ফর্মুলা লিখতে, যদি বি গ্রেটার দেন এ হইতো তাহলে কিন্তু ফর্মুলার হিসাব আবার উল্টে যাবে, প্লিজ সেটা কেয়ারফুল থাকতে হবে। তো ইকুয়াল টু আমাদের ওয়ান, এ এর ভ্যালু কত পাইছি ফাইভ, তাহলে বোথ সাইড স্কোয়ার করলে
5 মাইনাস বি স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করলে এদিকে রুট ওভার চলে যাবে না, আর ওইদিকে 1 কে স্কোয়ার করলে তো 1ই থাকবে, তাহলে 5 মাইনাস 1 ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে 4 ইকুয়াল টু বি স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু ডাইরেক্ট পাই, তাহলে এ স্কোয়ারের ভ্যালু পাই গেছে, বি স্কোয়ারের ভ্যালু পাই গেছে। তাহলে এই যে আমাদের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে এখন এ আর বি এর ভ্যালু বসাই দাও, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে হচ্ছে 5 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ভ্যালু 4 ইকুয়াল টু 1। মাইয়া এবার ফাতেমা বিজয় তোমরা বুঝতে পারছ? জি জি স্যার, স্যার। এরপরে তাহলে হোমওয়ার্কের ডাউট ক্লিয়ার। জি সো ফিগার যদি কেউ ভালো মতো বুঝে এবং এগুলো মনে রাখে তাহলে কিন্তু তার জন্য এটা ইজি, কি বলো? এবার একটা মজার অঙ্ক করবো, খুবই মজার, এটা একটু বেশি মজার, লেখা শেষ হইলে একটু বলিও। বান্ধবী কোথায়? অনলাইনে জয় করতে সমস্যা নেই, এখনো ওই দিনের ভিডিওটা দেখো না, আউট অফ কিউরিওসিটি অন্তত দেখা দরকার ছিল যে তুমি কি বলছো তারপরে দেখে। আচ্ছা ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেন লিখতেছি। সবাই একটু কোয়েশ্চেনটা লেখো, খাতার মধ্যে লেখো, ফোনের মধ্যে নয়। এই কে জানে আসছে, দরজা খুলে দাও। আরে আলিফ, কি কি খবর তোমার? আরো ভাবতেছিলাম এখন থেকে টাইম 6:15 করে দিব, বিকজ মাগরিবের টাইম আগে আসি গেছে, আমি এমনিতেই আগে এসে যাই, তুমি যে টাইমে আসতেছো তাতে তো আমি টাইম আগানোর সাহস পাচ্ছি না। হ্যাঁ 6:15 তো তুমি চাইলে আসতে পারো না, কয়টা রুম দিস? ফাইভ 40-তে রওনা দিয়ে তুমি 6:15-এ আসার আশা করো? আজকে লেটেই রওনা দিছো তাহলে, রাস্তায় লেট মানে। কোয়েশ্চেনটা লেখো, টায়ারিং না মালিক, টায়ারিং অনেক জার্নিটা, বাসের জার্নিটা।
আচ্ছা কত সুন্দর একটা কোশ্চেন, দেখো তো বলছে কি দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, আমরা আগে থেকে জানি, বাট যেটা নতুন জানতেছি সেটা হচ্ছে কিপিং দ্য সান অ্যাট ওয়ান অফ ইটস ফোকাস ইন অ্যান ইলিপটিক্যাল পাথ, তার মানে আর্থ যে চারপাশে ঘুরে এটা বলো না ইলিপটিক্যাল পাথ, ড্র করছিলাম যে ওই ওকে এবার দেখো আমাদেরকে বলছে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তো মনে করো আর্থ, আর্থটা একটু গ্রিন কালার হওয়া দরকার, তাই না? আর্থ হচ্ছে এটা গ্রিন কালার, ওকে, তো এটা সানের চারপাশে ঘুরে, এখন সানটা কোথায়? অনেকে মনে করতে পারো সান তো কোথায় হবে, সেন্টারে হবে, তাই না? বাট ঘটাই যাবা, সানটা মিডেলে থাকে না, সানটা সেন্টারে থাকে না, সানটা কোথায় থাকে? এটা হচ্ছে যে কোনো একটা ফোকাসে থাকে, হয় এদিকের ফোকাসে থাকবে, ঠিক আছে, অথবা ওদিকে ফোকাসে থাকবে। হ্যাঁ জানি না, সান কেরালা হলে মাঝে মন, আচ্ছা ঠিক আছে, ওকে দেখো সান তাইলে একটা ফোকাসে আছে, এটা হচ্ছে সান, ওই 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 বুঝছি কোন দুষ্টামি করতেছ, কার তুমি বলছো নাকি যে সামনে না, ওকে ওকে আগে আসছি একটু দাঁড়াও, আমাদের প্রজেক্টটা একটু ডিস্টার্ব করতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা আমি, হ্যাঁ জলদি আসো জলদি আসো, আচ্ছা ঠিক আছে, এই লেংথ অফ মেজর অ্যাক্সিস এইটা দেয়া আছে, মেজর অ্যাক্সিস এর লেংথ কি বলো, মেজর অ্যাক্সিস এর লেংথ কি তোমার, ইয়া মেজর অ্যাক্সিস এর লেংথ কি, 2a, যখন a বড় হয় আর 2 হ্যাঁ হিজ নিজ এখানে অফ b। আমরা এই বড় ধরবো, বিকজ ও হ্যাঁ, আচ্ছা ওকে, ডিফল্ট আপনি বলছিলেন যখন ওকে, তাহলে টু কোয়েশ্চেনে। এ ইকুয়াল টু আমরা লিখবো 9.3 × 10^7 মাইল, তো সেখান থেকে ইজিলি আমরা এ এর ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা আমাদের মেইন ও এক্সেন্ট্রিসিটি দেওয়া আছে, ই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1/62, এখন দেখো বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য মিনিমাম ডিস্টেন্স অফ আর্থ ফ্রম দ্য সান, প্লিজ তোমরা একটু কনসেন্ট্রেট করো, বলছে কি আর্থের সানের থেকে আর্থের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ডিস্টেন্স, তাই না, আমাদেরকে বের করতে হবে যে আর্থ কখন সানের সবচেয়ে কাছে থাকে এবং কখন সবচেয়ে দূরে থাকে। মজার ব্যাপার হচ্ছে খেয়াল করলে দেখবা আর্থ যখন এই পয়েন্টে আসে তখন সে সানের সবচেয়ে কাছে, তাই না, তাইলে যদি আমার তোমাকে বের করতে বলা হয় যে ফাইন্ড দ্য মিনিমাম ডিস্টেন্স অফ আর্থ ফ্রম দ্য সান, তাহলে বেসিক্যালি তোমাকে এই ডিস্টেন্সটা বের করতে বলছে, তাই না, দ্যাট ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স অফ করেসপন্ডিং ভার্টেক্স ফ্রম দ্য ফোকাস, দেখো তো এটা না ফোকাস আর এটা না আমাদের ভার্টেক্স, তা আমাদের বেসিক্যালি কি বের করতে হবে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাস অ্যান্ড দ্য করেসপন্ডিং ভার্টেক্স, আচ্ছা হ্যাঁ সেটা আমরা পরে আসতেছি, দাঁড়াও এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স এর ক্ষেত্রে, এবার আসো ম্যাক্সিমাম ডিস্টেন্স, তোমরা বলতে পারো কোন পয়েন্টে থাকলে আর্থ সানের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স, রাইট, এই যে এখানে এই পয়েন্টে যখন আর্থ থাকবে তখন সে সানের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে আছে, বিকজ এটার আগেও ডিস্টেন্স কম এটার পরেও ডিস্টেন্স কম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো তাইলে এই পয়েন্টে এই ডিস্টেন্সটা যখন সান থেকে বের করতে বলবে দ্যাট ইজ দ্য ডিস্টেন্স
ফ্রম দ্য ফোকাস অফ অপোজিট ভার্টেক্স, তাই না? এতক্ষণ ছিল ফোকাস থেকে করেসপন্ডিং ভার্টেক্স, এখন বের করতে বলছে ফোকাস থেকে অপোজিট ভার্টেক্স এর ডিস্টেন্স। সেটা সেটা বুঝতে পারছো? তাইলে ম্যাক্সিমাম আর মিনিমাম বলতে এটা বোঝাচ্ছে। তোমার মনোযোগ দিয়ে শুনে নাই, এই কারণে তোমরা মজা পাবে। আচ্ছা তোমাকে বের করতে বলছে কি? তাহলে দেখে বলো, সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স কত? এ ই সেন্টার থেকে ভার্টেক্স এর ডিস্টেন্স কতটুকু? এ। তাইলে এ যে ডিস্টেন্সটা সেটা হবে এ মাইনাস এ ই, এটা তোমাকে বাইর করতে বলছে, এ মাইনাস এ ই। তো তাইলে এখন দেখো এ এর ভ্যালু আমরা এখান থেকে জানবো, ই এর ভ্যালু অলরেডি জানি, তাইলে এ মাইনাস এ বের করতে পারবে না। আচ্ছা তারপর হ্যাঁ, এটা থেকে ওইটার ডিস্টেন্স, এটা যদি এ মাইনাস এ হয় ওইটা হবে এ প্লাস এ, এটা আমরা অলরেডি মুখস্থ করে এসেছি। ফিগার ড্র করবা আর ক্যালকুলেশন করে দিবা, খেলা শেষ বাংলাদেশ, কোনো সমস্যা নেই। এই বা বুঝতে পারছো? জি তাহলে করে ফেলিও। কত বড় হবে সলিউশনটা? হাই হাই বা তোষ আমার। প্রজেক্টটা চলে গেল। ওকে
আচ্ছা, পরের কোশ্চেনটা লিখো। এখানে আমাদেরকে ইকুয়েশন যদি বাইর করতে বলে, আমাদের ফোকাস দেয়া আছে, সেন্টার দেয়া আছে। সেন্টার দেয়া থাকলে সবচেয়ে বড় অসুবিধা যেটা, আমরা ইকুয়েশনের একটা ফরম্যাট রেডি করে ফেলতে পারবো। এটা কি এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, থেকে পাইছি ওই যে সেন্টারের যে কোঅর্ডিনেট, সেখান থেকে আমরা ইকুয়েশনটা লিখে ফেলতে পারছি। এখন বাকি যে ইনফরমেশন গুলা সেগুলো আমরা খুঁজে বের করতে হবে। দেখো ফোকাস আর সেন্টার দিয়ে আছে, তাই না? তাহলে দেখো ফোকাসের আর সেন্টারের এই দুটোটার ওয়াই এর ভ্যালু সেম, তাই না? তার মানে ওয়াই এর ভ্যালু সেম যেহেতু, তাহলে এটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল, মনে আছে একটু আগে শিখছি আমরা। এক্স অ্যাক্সিস এর প্যারালাল যেহেতু আমাদের এ গ্রেটার দেন বি এর কেস এটা, ঠিক না? আর যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ফোকাস এন্ড সেন্টার, কি লিখবো, কি বলবা? দেখি এই অঙ্কটা কিরকম হবে বলো, ডিস্টেন্স অফ ডিরেক্ট্রিক্স ফ্রম সেন্টার। হ্যাঁ, সেন্টার থেকে আমাদের ডিরেক্ট্রিক্স এর যে ডিস্টেন্স ছিল সেটা কি এ বাই ই, তাহলে এ ডিভাইডেড বাই ই ইজ ইকুয়াল টু কত? এ বাই ই ইজ ইকুয়াল টু 5। এখন এখান থেকে আর কি করতে পারি আমরা? ও, মজার বিষয় হচ্ছে এই যে সেন্টার থেকে ফোকাস, এটার যে ডিস্টেন্স কিভাবে বের করবা? যেহেতু ওয়াই এর ভ্যালু সেম, তাহলে এক্স এর ভ্যালু যে ডিফারেন্স সেটাই হচ্ছে কি সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স। সেটা কত? সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স এই না? এটা এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়া উচিত। সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স এ ই, তো সেটা হচ্ছে এই যে 2 আর 1 এর ডিফারেন্স কত? 1। ওকে, এটা ইকুয়েশন 1 ধরা যায়, এটাকে ইকুয়েশন 2 ধরা যায়। 1 আর 2 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? তাড়াতাড়ি, ওকে, এ বাই ই ইন্টু এ ই ইজ ইকুয়াল টু 5 1 5। দেখা যাচ্ছে ই আর ই কাটাকাটি যাবে, এ স্কোয়ার ইকুয়াল টু 1, তো তাহলে এ ইজ ইকুয়াল টু 1, যদিও এ স্কোয়ারই লাগবে আমাদের। আচ্ছা, তো তারপরে তারপরে এই যে ইকুয়েশন 2 থেকে, ইকুয়েশন 2 ইকুয়াল টু কি, এ ই ইকুয়াল টু 1, তাহলে রুট ওভার কত? ও, 5 1 5 হবে। আমি 1 কেন লিখছি? বাই পার্সন 5 ইনটু 1। 5 ইন্টু 1, 1, ঠিক আছে। আচ্ছা, এ ই ইকুয়াল টু 1, এন্ড এ ইকুয়াল টু কি লেখা যায়? এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। খেয়াল রাখিও প্রথমে কিন্তু এটার ব্যাপারে ডিসিশন নিতে হবে, তারপরে সব ফর্মুলা আসবে। ওথ সাইড যদি স্কোয়ার করো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার ভ্যালু তো আমরা জানি, এ স্কোয়ার কত? 5 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4 আসবে, আর বি ইকুয়াল টু আসবে 2। তো এ আর বি এর ভ্যালু পাই গেছে, ইকুয়েশন বের করে ফেলতে পারবো না, সেখানে এ আর বি এর ভ্যালু রিপ্লেস করে দিবে, হয়ে যাবে। ওকে, তাড়াতাড়ি পরের অঙ্কটা তোমরা করবা, দেখলে বোঝা যাবে যে কে কতটুকু।
এই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? একটা ম্যাজিক ফর্মুলা বলছি, অনেক জায়গায় হেল্প করে, বুঝতে পারছেন? চলো চলো আরেকটা অঙ্ক করে ফেলি, এই অঙ্কটা তোমরা করবে, ওকে? কি কোশ্চেন বুঝছে? আচ্ছা ওইটা ব্রাউন কালার, এই দেখি এটা তোমরা করো। জলদি জলদি এটা তোমরা করো। ঠিক দেখছি আগে দিলে কেন, তো তুমি ওকে হেল্প করছো? কমেন্ট্রি দিও না, আমি চাই সবাই নিজে নিজে পারে কিনা দেখতে। তুমি নিজে করো 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 আগে, ভালো লাগতে চাই। আসি যাচ্ছে মাইয়া, পারতেছ? জি, আমি হ্যাঁ ডান্স করার আগে অঙ্কটা তো কমপ্লিট করো, বলো এখানে এ গ্রেটার দেন বি না বি গ্রেটার দেন এ? তোমার নাম সামিয়া কবে থেকে বলো বলো, সামিয়া এ গ্রেটার দেন বি না বি গ্রেটার দেন এ? কি লজিকের উপর বেস করে তুমি এই কথাটা বললা? সেন্টার সেন্টার কম, কিসের থেকে কম? সেন্টার ফোকাস থেকে কম, এটা এটা লজিক হলো? বারবার দু তিন করে দিলে তুমি আমাকে, আলিফ তুমি বলো এই গেটার দিন বিনা বি গেটার দিন নেই গেটার দিন নেই কেন, কেমনে বুঝলাম?
তুমি ঠিক বলেছো, তাইলে আসো। হ্যাঁ তুমিও ঠিক বলছো, তুমি তো সবার আগে ঠিক বলছো। আগে একদম জিনের টিচার লাগছে, চশমা যখনই পড়ছো তখনই সবাই বুঝে গেছে ঘটনা কোন দিকে যাচ্ছে। ওয়ান টু, আর এদিকে কত? ওয়ান টু থ্রি, দেখে বলো তো ফোকাসটা কোথায়? 2,3-তে। 2,3 কোথায়? এখানে, এটা হচ্ছে আমাদের ফোকাস। আবার সেন্টার কোথায়? 2,1। 2,1 এটা হচ্ছে আমাদের সেন্টার। তাইলে এই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে তো আমাদের মেজর অ্যাক্সিস যাবে, ঠিক কিনা? হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস, ঠিক আছে? তো আমাদের সেক্টরটা কোনটা? সেন্টার হচ্ছে এটা, হ্যাঁ না সরি সেন্টার এটা, আর এটা হচ্ছে আমাদের ওই যে ফোকাস মানে এস, ঠিক আছে? তাইলে আরেকটা ফোকাস কোথায় হবে দেখি বলো তো। এটা দেখো, এখান থেকে 1, 2, 2 দূরে না? তাইলে এদিকে 0 থেকেও 2 দূরে হবে। তাহলে এখান থেকে যদি আমি 2 নিচে নামি, 1, 2, তাহলে -1-এ আসবো না? তাহলে দেখো তো এখানে আরেকটা ফোকাস যেটা হবে, সেই ফোকাসের কোঅর্ডিনেট কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি, আমরা ফিগারটা ভালো মতো বুঝি। কত হবে সেটা? 2, -1। তো এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট থেকে তোমাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা যে আমাদের ইলিপসটা কিরকম শেপ, এরকম শেপ হবে না? তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এটা বি গ্রেটার দেন এ এর কেস, সেটা আমরা এই ফোকাস আর সেন্টারের কোঅর্ডিনেট দেখেই বলতে পারি। এখানে এক্স সেম না, এর আগে ছিল ওয়াই সেম, এখানে এক্স সেম, তো এই জন্য আমাদের মেজর অ্যাক্সিসটা হবে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এবং সেজন্য বি গ্রেটার দেন এ। তো এখানে কিন্তু ঘটনা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা কি লিখবো? এক্স -2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই -1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের ইলিপসের ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা এবার চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জ আসবে ডিস্টেন্স অফ ডিরেক্ট্রিক্স ফ্রম দ্য সেন্টার, এটা যখন বলবে। তো ডিস্টেন্স অফ ডিরেক্ট্রিক্স তো এখানে হবে, তাই না? তো এই যে সেন্টার থেকে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স, এটা কত হবে এখন? এটা বি বাই ই হবে, আগে যেটা এ বাই ই ছিল সেটা বি বাই ই হবে। তাহলে বি বাই ই এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 4। আচ্ছা আর যে দুইটা জিনিস দেওয়া ছিল শুরুতে, ফোকাস আর সেন্টার, তো ফোকাস হচ্ছে এখানে সেন্টার এখানে, তো ফোকাস থেকে সেন্টারের যে ডিস্টেন্স সেটা কি? এটা 2, ঠিক আছে? কারণ এখানে এক্স এর ভ্যালু যেহেতু সেম, তাইলে ওয়াই এর যে ডিফারেন্স, ওয়াই এর ডিফারেন্স 3 আর 1, ডিফারেন্স কত? 2। তাইলে 2 ইকুয়াল টু বিই হবে, বিই, কারণ সেন্টার থেকে ওই যে ফোকাসের ডিস্টেন্স সেটা হচ্ছে বিই, এই না কিন্তু আবার। তো এখানে বাকি কাজটা আমার করতে হবে, 1 আর 2 ইকুয়েশন ধরবা, 1 আর 2 ইকুয়েশন মাল্টিপ্লাই করবা, তারপর হয়ে যাবে। তাও হইবে, তোমরা তাহলে আমাকে এ আর বি এর ভ্যালু বাইর করে বলো। স্যার ওই তো এ আর বি এর ভ্যালু ফাইন্ড করে ফেলছি, বাইশো, আর বি এর ভ্যালু 2√2 আর এ এর ভ্যালু √6। ভেরি গুড। বি স্কোয়ার হবে 8, বি এর ভ্যালু হবে 2√2, আর এর ভ্যালু পাইছো কত? এর ভ্যালু √6, তাহলে এ স্কোয়ারের ভ্যালু 6। কখন মিলছে নাকি দেখো তো। সেভেন 32 হয়ে গেছে, আমাদেরকে আরেকটা জিনিস করার সময় বেড়ে যাবে মনে হয় না? ও না, এখানে এগুলো ডিস্টেন্স বোঝায়, এ আর বি এটা ডিস্টেন্স। যেমন মনে করো তোমাকে যখন বলে লেংথ অফ মেজর অ্যাক্সিস 2a বলো, ঠিক আছে? তো এটা লেংথ বোঝাচ্ছে না,
তো লেন্থ কখনো নেগেটিভ হইতে পারবে না। ঠিক আছে, স্যার এখন আরো কোয়েশ্চেন করাবেন নাকি হোমওয়ার্ক দিবেন? না হোমওয়ার্ক আসলে দিতে পারবো না, বিকজ এরপরে যেগুলো আছে ওগুলো তোমাদেরকে বেসিক করানো ছাড়া করানো যাবে না। ওকে ইলিপস জাস্ট আর কয়েকটা অঙ্ক আছে, মানে আর তিনটা অঙ্ক আছে বেসিক্যালি, একটা টপিকের উপরে তিনটা অঙ্ক, এটা করলে ইলিপস শেষ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হাইপারবোলাও শুরু করে দিব। ওকে, সবাই ভালো থাকো।